আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সৌরভ ভাই ভালো আছি, কেমন আছেন? এই তো ভাই ভালো। আচ্ছা, আমরা একটু দেখি মানুষ আসার। সবাই কি লাস্ট ক্লাসটা করেছিলেন? আজকে যারা প্রেজেন্ট আছেন, কারো কোনো প্রবলেম না ভাইয়া? কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। আর হচ্ছে ইসমাইল সরকার ভাই, এস এম মাসুদ আলম ভাই, আপনাদের একটু ক্যামেরাটা অন কর। ইসমাইল সরকার ভাই, 17 জন প্রেজেন্ট। সৌরভ ভাই, হোমওয়ার্কটা তো গ্রুপে দিতে বলেছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, গ্রুপেও আপনারা দিতে পারেন, অথবা হচ্ছে ফেসবুক গ্রুপ যেটা ওটাতেও দিবেন, প্লাস হচ্ছে মেসেঞ্জার যে গ্রুপটা আছে ওটাতেও দিয়েন। কারণ মেসেঞ্জার গ্রুপটাতে দিলে হচ্ছে কি, যারা কিনা আছি আমরা, ওরাও একটু ইন্সপায়ার হবে যে না, এই ভাই করেছে আমিও একটু করি, মানে একটু কম্পিটিশন টাইপ হবে আর কি জিনিসটা। জি, আমি একটু আগে আমাদের গ্রুপে দিয়েছি একটা, দেখেছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কে বলছেন স্যার? আমার তো ফেরদৌস স্যার। আচ্ছা, বলেন স্যার। ওই ইনস্টল দা হয় নাই আমারটা, যেটা ছিল ওইটা দিয়ে করতেছিলাম, কিন্তু প্রবলেম কালারটা চলে যায় আর কি। তারপরে ওই যে এই পেন বাকেট যেটা, সেটা দিয়ে ওই যে কালার আসে না, মানে ফুল কালারটা চলে গেছে। মানে কি সেভ করতে গেলে কালার চলে যায়, না হচ্ছে আপনার ইয়ে করতে গেলে কালার চলে যায়? ওই যে আপনার ওই যে বক্স করার পরে যে কালারটা দেব না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালারটা দি, ওই কালারটা আসতেছে না। আচ্ছা, আস্তে অনেক ট্রাই করেছি কিন্তু প্রবলেম হচ্ছে আর কি। আপনি তাহলে একবার কাজ করেন, ইয়েটা করেন, সফটওয়্যারটা আনইনস্টল করে ইনস্টল করেন, কারণ অনেক সময় সফটওয়্যারের প্রবলেম হইলে এরকম হয় যে বাকি কোন একটা টুলস কাজ করে না। এরকম কি দেখা যায়, কুড নট অ্যাটেম্প দা ফর র্যাম? না, র্যাম না, বল যে কালার প্রবলেম। তারপরে এই আপনার আপনার যেটা দিয়েছিলেন ওইটা দিয়া করেছি, কিন্তু ওইটা ইনস্টল হয় না, মানে 8টা আসে না, 6টা আসে আর কি, আর 7টা। তো 7টা ছিল ভালোই, ওইটা ডিলিট করে আবার ওইটা আনার চেষ্টা করেছি, যার কারণে প্রবলেম হয়ে গেছে, এটাও হয় না ওইটাও হয় না। আচ্ছা, আপনি তবু একটু ট্রাই করেন যেন হচ্ছে ইয়ে হয়, আবার আনইনস্টল করে ইনস্টল করে দেখেন যদি হয়ে যায়। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আজকে ক্লাসটা স্টার্ট করি। জন আছে 24 জন। ওকে, তা আমি লাস্ট ক্লাসে হচ্ছে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেটা হচ্ছে আপনার নিউ, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে ভয়েস ক্লিয়ার, তাই না? হ্যাঁ। আচ্ছা, তোর ভাই একটু প্রশ্ন ছিল, আমি এটা যে সেভ করে রাখছি, হ্যাঁ, এটা জেপিজি বা পিএনজি, মানে আমি কোনটায় রাখলে বেটার আমার? জেপিজি জেপিজি জেপিজি
জেপিজি তে রাখবেন পিএনজি তে এখন রাখবেন না পিএনজি আসলে কি সেই জিনিসটা আমি পরে শেখাবো ওকে তাহলে আমি লাস্ট ক্লাসে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই টুল সম্পর্কে রেকটেঙ্গুলার মার্কি টুল কার ভয়েস মিউট করা না একটু সবাই মিউট করেন আচ্ছা আমরা ফার্স্ট ক্লাসে দেখছিলাম হচ্ছে লাস্ট ক্লাসে এই রেকটেঙ্গুলার মার্কি টুল আর ইলিপটিক্যাল মার্কি টুল এই দুটো টুল আমরা দেখেছিলাম আর হচ্ছে এই রেকটেঙ্গেল টুল থেকে আমরা দেখেছিলাম তাই না এর মধ্যে অনেকে আমাকে কোয়েশ্চেন করেছেন যে হচ্ছে ভাই আমি কোন সময় লেয়ার নিয়ে কাজ করব আর কোন সময় লেয়ার ছাড়া কাজ করব এটা অনেকের থেকে আমি কোয়েশ্চেন পাইলাম তো লেয়ার কখন নিয়ে কাজ করবেন লেয়ারটা কি এই যে প্রত্যেকটা লেয়ার তো লাস্ট ক্লাসে অনেক ভাই বলেছিলেন যে ভাই আমি সিএস সিক্স বা হচ্ছে ফাইভ সেভেনটা ইনস্টল করতে যাচ্ছি তো কিভাবে ওটা কি রিকমেন্ড করেন কিনা আমি রিকমেন্ড কেন করি নাই কারণ হচ্ছে এখানে যেমন আপনারা রেকটেঙ্গেল টুলটা সিলেক্ট করতে গিয়ে আপনারা অটোমেটিকলি লেয়ার পাচ্ছেন ঠিক না অটোমেটিকলি এখানে লেয়ার শো করছে কিন্তু সিএস সেভেন বা হচ্ছে ওগুলাতে সেভেন এ আপনার প্রত্যেকটা এক একটা এইভাবে টুল নিয়ে নিয়ে করতে হবে এই টুল নিয়ে দেন হচ্ছে আপনার শেপ আঁকতে হবে দ্যাটস ওয়াই আমি সাজেশন করি নাই তো আজকে আমাকে যে কোশ্চেনটা করা হয়েছে সেটা হচ্ছে কি যে ভাই আমি কোন কোন জায়গায় লেয়ার দিব তো আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে হচ্ছে আমরা এই টুলটা হচ্ছে সিলেকশন টুল এগুলো হচ্ছে সব সিলেকশন অর্থাৎ আমি এই জায়গাটাকে সিলেক্ট করেছি দ্যাটস ওয়াই এখানে হচ্ছে কালার আমি দিতে পারছি এই যে দাগটা এই দাগটা হচ্ছে সিলেকশন দাগ অর্থাৎ আমরা যখন কোনো কিছু সিলেকশন করব তখন হচ্ছে আমরা লেয়ার নিয়ে কাজ করব যাদের কিনা এই প্রবলেমটা ছিল আমি তাদের জন্য বলছি মানে আপনারা যখন কিনা লেয়ার কখন নেবেন সেই প্রশ্ন উত্তর হচ্ছে যেগুলো কিনা সিলেকশন করবেন তখন দিবেন এখন মনের মধ্যে কোশ্চেন আছে না আপনাদের যে ভাই সিলেকশন কোনগুলা সিলেকশন টুল কোনগুলো আমি বুঝবো কিভাবে তাই না তো সিলেকশন টুল বোঝার জন্য হচ্ছে এটা হচ্ছে আপনাদের সিলেকশন টুল এই চারটা যেটা এগুলো হচ্ছে আপনাদের সিলেকশন টুল অর্থাৎ আপনারা যখন এগুলোর কাজ করবেন তখন হচ্ছে আপনারা লেয়ার নিয়ে কাজ করবেন এখানে যেগুলো কাজ আছে এগুলো হচ্ছে সব সিলেকশন টুলের কাজ এগুলো যখন কাজ করবেন অবভিয়াসলি লেয়ার নিয়ে কাজ করবেন এটাও সেম জিনিস এই তিনটা জিনিসই হচ্ছে এই টুল এন্ড এই টুল এই তিনটা টুল হচ্ছে সব লেয়ার নিয়ে কাজ করতে হয় আচ্ছা এবার আমরা একটু নতুন জায়গায় আসি আজকে আমরা নতুন আরো পাঁচটা টুল সম্পর্কে জানব আচ্ছা কতজন আছে 28 জন ওকে তো কালকে আমরা এটা সম্পর্কে জেনেছি আজকে যেটা জানব এই দুই এই তিনটা টুলের কাজ কি আসলে ল্যাসো টুল পলিগোনাল টুল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল ঠিক আছে ওকে এগুলো আসলে কাজ কি আমি একটি ছবি নিয়ে আসি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ক্লাসে রেকর্ডও হয়েছিল
সবাই কি শুনতে পাচ্ছেন? জি জি ভাই শুনতে পাচ্ছি। আগে যে আগে যেটা আমরা করেছিলাম ওটা হচ্ছে রেকর্ড হয়েছে, সমস্যা নেই। আমরা একটু ওয়েট করি, মানুষ আসার 22 জন। ফাতেমা আপু, উপল ভাইয়া, আপনার একটু মাইক্রোফোন সরি ক্যামেরাটা অন করেন। আচ্ছা, আমি যতটুকু দেখিয়েছিলাম সবাই এটা বুঝতে পেরেছেন কিনা, যতটুকু আমি দেখিয়েছিলাম? সবাই একটু কমেন্টে জানান ভাই, শুধু পিকচারটা একটু আনাটা আরেকবার একটু দেখাবেন। ওকে, আমি পিকচার আনাটা দেখাচ্ছি। আর সবাই একটু বলুন যে আপনারা অন্য কিছু বুঝতে পেরেছেন কিনা, যে তিনটা টুল সম্পর্কে আমি দেখিয়েছিলাম। ইয়েস, ওকে জি। আচ্ছা, এরপর আপনাদের সমস্যা নেই, রেকর্ডিং এ আছে, রেকর্ডিং এ থাকবে সমস্যা। ওকে, আমি তাহলে আবার জি ভাইটা বলবো যে পিকচার আনাটা আমি দেখিয়ে দিচ্ছি আবার। ওকে, ফার্স্টে আমরা যেটা করব, নতুন একটা পেজ নিলাম, ঠিক আছে? যেই ভাই দেখতে চেয়েছিলেন কিভাবে আপনার ছবিটা আনবেন, ওকে, এরপর হচ্ছে মিনিমাইজ করে নেবেন। মিনিমাইজ করার পর আপনি যেই ফাইল সরি যেই ড্রাইভে আপনি আপনার ছবিটা রেখেছেন, ধরুন আমি ডাউনলোডসে রেখেছি, দেন ওখান থেকে আমি ছবিটাকে ড্রাগ করে মাউসের লেফট বাটন ধরে ফটোশপে নিয়ে এসে দেন আমি এখানে রেখে দিলাম। উপরে কিন্তু রাখতে হবে, বুঝতে পেরেছেন? এটা যদি আপনাদের কাছে কষ্ট হয়ে থাকে বা আনইজি হয়ে থাকে, তাহলে হচ্ছে ফাইল এক্সপোর্ট সরি ফাইল ওপেন, ওপেন ওপেন থেকে যাওয়ার পর দেন ডাউনলোডস এন্ড এই যে ছবি আমি দুই ভাবে দেখিয়ে দিলাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যে টুলটা সম্পর্কে বলছিলাম যে হচ্ছে ইনভার্স পর্যন্ত আমরা দেখিয়েছিলাম, ঠিক না, যে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা ইনভার্স করব। জি ভাইয়া। ওকে, ওইটা তো আমি এই টুল দিয়ে দেখিয়েছিলাম, ম্যাগনেটিক টুল, অ্যাসো টুল, সবটাকে ছবিটাকে আমরা সিলেক্ট করে দেন সিলেক্ট থেকে ইনভার্স ইনভার্স করে দেন আমরা ওইটাকে এটা এই জায়গাটা সিলেক্ট করতে পারি। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সবাই লাইনে আছেন তো? 30 জন। ওকে, এই যে একটা টুল দেখুন, কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল। এখন আসেন কুইক সিলেকশন টুলের কাজ কি এবং ম্যাজিক ওয়ান টুলের কাজ কি। ফাতেমা আপু, আপনি একটু ক্যামেরাটা অন করুন। তাহলে হচ্ছে আমরা ফার্স্ট একটু মিউট করুন ভয়েসটা। কে কথা বলছেন ভাই, একটু মিউট করুন, একটু মিউট করুন ভয়েসটা। আনামুল ভাই, আপনার ভয়েসটা একটু মিউট করুন। আচ্ছা দেখুন,
এই যে কুইক সিলেকশন এবং ম্যাজিক ওয়ান্ড এই দুইটার মধ্যে কি ডিফারেন্স সেটা দেখাচ্ছি, কুইক সিলেকশনটা একটু পরে দেখাচ্ছি আর ম্যাজিক ওয়ান্ড টুলটা আগে দেখাচ্ছি। এই দুইটাও কিন্তু আপনার সিলেকশনের কাজ, অর্থাৎ কোন একটা জায়গাকে আপনি সিলেকশন করতে পারেন। ম্যাজিক ওয়ান্ড টুল আমি সিলেক্ট করলাম, বলুন তো এখানে কালার কয়টা আছে আপনার চ্যাট বক্সও বলতে পারেন অথবা মুখেও বলতে পারেন, এখানে কালার কয়টা আছে। এই ছবিটার মধ্যে এখানে একটা মেরুন কালার এক, তাই তো? তার ফেসে একটা কালার দুই, তার চুল একটা ব্রাউন কালার ঠিক না তিন, এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালার হইল কয় কালার, টোটাল চার কালার। ওকে, এখন এই টুলটার যে কাজ ম্যাজিক ওয়ান টুল, এই টুলটার কাজ হচ্ছে কি যে কোনো দুইটা কালারের মধ্যে আপনি একটা কালারের সিলেকশন করতে পারেন। আবার কথাটা আমি বলি, ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে কি আপনি যে কোনো একটা কালার সিলেকশন করতে পারবেন, আপনি একসাথে দুই চারটা ছবির মধ্যে আপনি সিলেকশন করতে পারবেন না। তো আমি চাচ্ছি ব্ল্যাক কালারটা শুধু সিলেক্ট হবে, এই ছবির মধ্যে যত ব্ল্যাক আছে সব সিলেক্ট হয়ে যাবে এই কালার। দেখুন, বুঝতে পেরেছেন? তার এই জায়গাটা ব্ল্যাক এবং তার এই জায়গাটাও, এই যে একটু ক্ষুদ্র ক্ষুদ্র ব্ল্যাক না উলের যেটা, দ্যাটস ওয়াই আমাদের এই ব্ল্যাকটাও সবটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে শুধুই এটা শুধু সিলেক্ট করব, তাহলে যেটা আমার করতে হবে কুইক সিলেকশন, এটার কাজ হচ্ছে কি যতটা কালার থাকুক সে তার মতো করে জায়গা নিয়ে সে সিলেক্ট হবে। বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান। ম্যাজিক ওয়ান টুল আর কুইক সিলেকশন টুল দুইটার মধ্যে পার্থক্য কি বললাম, যে ম্যাজিক ওয়ান টুলটা হচ্ছে কি যে কোনো দুইটা কালারের মধ্যে একটা কালার সে সিলেক্ট করবে, অর্থাৎ আমি যখন ব্ল্যাক কালারটাই ক্লিক করলাম যত ব্ল্যাক আছে সব সিলেক্ট হবে। আর কুইক সিলেকশন টুলের কাজ হচ্ছে কি আপনার যত কালারই এখানে থাকুক আপনি যেই কালারটাকে চুজ করতে যাচ্ছেন শুধু ওই কালারটা সিলেক্ট হবে। ওকে, তাহলে হচ্ছে আমি কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করছি এবং দেখুন এটাকে আমি আস্তে আস্তে বড় করছি। এই বড় করাটা আমি কিভাবে করছি, আমাদের কিবোর্ডে একটু দেখুন প্লাস চিহ্নের নিচে ফার্স্ট সরি সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটের একটা বাটন আছে প্লাস চিহ্নের নিচে, তো আমরা ওই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ছোট করছি বামেরটা আর ডানেরটা দিয়ে হচ্ছে আমরা এটা বড় করছি, ঠিক আছে? এবার হচ্ছে দেখুন মাউসের লেফট বাটন ক্লিক করলাম, সিলেক্ট 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 সিলেক্ট, এখন দেখুন আমার অতিরিক্ত জায়গাটা সিলেক্ট হয়ে গেছে না, আমার কিন্তু যেই ছবিটাও সিলেক্ট হয়ে গেছে কিন্তু আমি চাচ্ছি কি শুধু ব্ল্যাক কালারটা সিলেকশন করতে। তাহলে কি করব, আমি এটাকে একটু বড় করে নিচ্ছি এবং আমাদের যে অল্টার বাটন আছে না, অল্টার কন্ট্রোলের সাথে যেই ডান সাইডে অল্টার বাটন আছে, অল্টারে প্রেস করে আমরা দেখুন মাইনাস এসে পড়েছে, মাইনাস আসছে, মাইনাস আসার পর আমরা এটাকে মাউসের লেফট বাটন ধরে এবং অল্টার বাটন আমাদের ঠিকই ক্লিক করা থাকে, অল্টার বাটন কখনো আমাদের রিমুভ হবে না। আমার সবটা ব্ল্যাক সিলেকশন হলো, এবার আমি কন্ট্রোল সি দিলাম এবং দেখার জন্য যে আসলে কি আমার ব্ল্যাকটা সিলেক্ট হলো কিনা আমি নতুন একটা লেয়ার নিলাম এবং কন্ট্রোল ভি পেস্ট, দেখুন তো কি এসেছে, ব্ল্যাকটা আমার সিলেক্ট হয়েছে। এখন বলুন কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুলের মধ্যে কার কোনো পার্থক্য বোঝার কোনো সমস্যা বা কি জিনিসটা সেটা বুঝতে পারিনি এরকম কেউ আছে? আচ্ছা, এইবার আমরা আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গাড়ি। আমরা একটা গ্যারেজ বানাবো এখন, দেখবেন সবাই, আমাদের তো সবার গাড়ি নাই,
দ্যাটস ওয়াই আমরা এখন একটা ফটোশপের মধ্যে ডিজাইনের মাধ্যমে আমরা এখন গাড়ির গ্যারেজ বানাবো। ওকে আপনারা এখন বলুন, এটাকে আমি কুইক সিলেকশন দিয়ে গাড়িটাকে সিলেকশন করব না হচ্ছে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেকশন করব, আপনারা বলুন। আমি শুধু গাড়িটাকে সিলেক্ট করতে চাচ্ছি, আমি রোড বা হচ্ছে বাইরের যে ইমেজ আমি এগুলো কিছুই সিলেকশন করব না, জাস্ট গাড়িটাকে আমি সিলেকশন করব। তাহলে আমি কোন টুলটা ইউজ করব আপনারা বলুন। কুইক সিলেকশন, ওকে। আর কম্পিটিশনের মতো সবাই বলতে থাকেন দেখি। আচ্ছা ম্যাজিক ওয়ান টুলটা হবে না কেন বলেন? আমরা কুইক সিলেকশন ইউজ করব। কুইক সিলেকশনটা নিলাম ছোট করতেছে কিভাবে বড় করতেছে কিভাবে বলেন তো সবাই একটু। সেকেন্ড ব্র্যাকেট দিস ফার্স্ট, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্টটা যদি আমরা দেই তাহলে হচ্ছে এটা ছোট হবে, আর যদি সেকেন্ড ব্র্যাকেট টানেটটা দেই তাহলে হচ্ছে সেকেন্ডটা দেই তাহলে হচ্ছে এটা বড় হবে। তো আমি জুম করে নিচ্ছি কন্ট্রোল প্লাস দিয়ে, দেন আমি আমার প্রয়োজন মতো এটাকে সিলেক্ট করব। এটা অতিরিক্ত হয়েছে, অতিরিক্ত টাইম কাটার জন্য কি সিলেক্ট করব, অল্টারে প্রেস করব এবং অল্টারে প্রেস করে টেন দেব। এটা একটু ছোট করে নেব, আমরা যখন কোনো সিলেকশন করব যত পারি আমরা জুম নিয়ে কাজ করব, কারণ যদি আমরা জুম নিয়ে কাজ না করি তাহলে জিনিসটা হবে কি কোন জায়গা সিলেকশন আপনার বাদ পড়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা যখন সিলেকশন করব অবভিয়াসলি জুম নিয়ে কাজ করব। সিলেকশন ডান। এইবার একটা জিনিস আপনারা সবাই দেখেন, সেটা হচ্ছে আমি যে সিলেকশন করলাম এরকম কিছু জায়গা থাকতে পারে না যে এই জায়গাটার, এই যে আপনারা যেটা দেখতেছেন এটা, এটার একটু অংশ বাড়তি থাকতে পারে না, মানে আসলে আমাদের নেওয়ার কথা কিন্তু এই জায়গাটা বাদ পড়ে গেছে, এরকম জিনিস থাকতে পারে না। আমরা তার এত অনুবীক্ষণ যন্ত্রের মতো দেখতে পাচ্ছি না। দ্যাটস ওয়াই আমরা যেটা করব সিলেক্ট থেকে হচ্ছে মডিফাই থেকে ফেদারের কাজ কি সেটা আমি বলি। ফেদারের কাজ হচ্ছে কি, যখন আমার এই জিনিসটি একটু বাড়তি করে যাবে ওইটাকে ব্লার করে দিবে, তাহলে হচ্ছে আমরা এটা বুঝতে পারবো না যে হচ্ছে আমাদের এই জায়গাটা যে কমতি ছিল সে তার নিজের জায়গার মতো এই চারপাশ থেকে সে একটা জায়গা করে নেবে। এটা হচ্ছে ফেদারের কাজ। আর ফেদার আপনি যেহেতু আমাদের এই ছবিটা ছোট আপনি 1 দিতে পারেন অথবা 2 দিতে পারেন, তবে 3 এর বেশি কখনোই ফেদার দিবেন না, তাহলে জিনিসটা ব্লার হয়ে মনে হবে কি যে পুড়ে গেছে এরকম টাইপ। আমি আপাতত 2 দিলাম এন্ড ওকে এবং কন্ট্রোল সি কপি নতুন পেজ কন্ট্রোল ভি পেস্ট। এবার একটু বলুন দেখি সবাই একটু বলুন যে এটাকে আমি বড় করব কিভাবে। লাস্ট ক্লাস আমি দেখিয়েছিলাম কন্ট্রোল প্লাস দিলে বড় হবে, না না গাড়িটাকে আমি বড় করব ট্রান্সফর্ম সিলেকশন, রাইট ট্রান্সফর্ম সিলেকশন। ট্রান্সফর্মের এটা কি শর্টকাট কি কন্ট্রোল টি, ভেরি গুড কন্ট্রোল টি, ভেরি গুড সবাই পারে।
কন্ট্রোল টি দিয়ে আমি কর্নার একটা সিলেক্ট করলাম এবং শিফট অল্টার। এখন যেটা আমরা ব্লার দেখতেছি না সবটা, সেটা দেখে আমরা কেউ বিভ্রান্ত হব না, কারণ হচ্ছে সিলেকশন থাকলে জিনিসটা একটু এরকম ব্লার হয়ে যায়। ঠিক আছে, রাইট সাইডে ক্লিক করলে ঠিক হয়ে যাবে না? রাইট সাইডে না, আপনি এন্টারে যখন এটাকে ক্লিক করবেন অর্থাৎ সিলেকশনটা চলে যাবে তখন এটা ঠিক হয়ে যাবে। দেখুন দেখছেন, একটু আগে কিন্তু প্রচুর ব্লার ছিল আর এখন কিন্তু এটা ক্লিয়ার। ওকে, এবার আপনাদের গ্যারেজ বানাই, গাড়ির গ্যারেজ। সবাই তো আর গাড়ি কিনতে পারে না, আপনারা এই ছবিটাকে ইয়ে করে জেপিজি করে আপনারা দিতে পারবেন যে আমার একটা গাড়ি আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আপনাদেরকে হাসাইতে আসে তার একটা জিনিস শিখাই, সেটা হচ্ছে ধরুন আমি এটাকে কপি করতে চাচ্ছি। ঠিক আছে, এই একটা গাড়ি, আমি একটা গাড়ি রাখবো না, আমি আরো দশটা গাড়ি চাই, চাওয়ার কোনো শেষ না। এই গাড়িটাকে আমরা এখানে মফটুল, আমার কিন্তু অবভিয়াসলি মফটুল সিলেক্ট করা, সবাই দেখতে পাচ্ছেন মফটুল সিলেক্ট করা। মফটুল সিলেক্ট করে গাড়িটার এখানে নিয়ে দেন অল্টার প্রেস করব আমরা, অটোমেটিকলি একটা গাড়ি কপি হবে। এন্ড শিফটে প্রেস করব যেন এটা সমান হয়। দেখুন, আমি যদি শিফটে না প্রেস করি, শিফটে এখন প্রেস করলাম, অটোমেটিকলি এটা তার মতো জায়গা নিয়ে নিবে। ওকে, আবার অল্টার, আবার আবার অল্টার, আবার কপি। অর্থাৎ এটা শেয়ার দেখানোর ইচ্ছে হচ্ছে যে আপনারা কপি করবেন কিভাবে, কপিটা হচ্ছে অল্টার ধরে করবেন। এবার এটা এই সাইডে আছে না, আমি চাচ্ছি গাড়িটা ওই সাইডে থাকুক, ডান সাইডে। তাহলে আমরা যেটা করব, সবাই একটু ভালোভাবে দেখেন, কন্ট্রোল টি সিলেক্ট করব, কন্ট্রোল টি ট্রান্সফর্ম, তাই তো? রাইট বাটন ক্লিক মাউজার এবং ফ্লিপ হরিজন্টাল। দেখুন আমার গাড়িটা ওই পাশে হয়ে গেছে, ওই পাশে হয়ে গেছে না? এর মধ্যে কেউ বুঝেন নাই, কেউ আছেন? এবং আমি সবটাকে ক্লিক করে আমি চাচ্ছি একটু বাম সাইডে যাবে, মাউজার সরি মাউজ না, কিবোর্ডের লেফট কিতে আমি প্রেস করব। এবার সবাই একটু বলুন বুঝতে পেরেছেন কিনা, বা এতটুকু যে আমি দেখিয়েছি কারো কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, আর কারো কোনো সমস্যা নেই, এই তো ক্লিয়ার? সবার কি রেসপন্স নাই, কি সবাই কি বোরিং ফিল করতেছেন আমার ক্লাস? Select, modify, feather. সবাই পাইছেন? Select, modify, feather. আর যারা কিনা হচ্ছে এর আগের ভার্সন ইউজ করেন 2018 আগে, তারা মেবি সিলেক্ট এর মধ্যেই সিসি এর আগে বা হচ্ছে সিএস এ, মেবি সিএস এ আপনার মডিফাই থাকবে না, এইখানেই থাকবে হচ্ছে আপনার ফেদার। অথবা অনেকের আবার হচ্ছে এই ফিল্টারের ভিতরে থাকে, তাহলে আবার দেখাচ্ছি, সিলেক্ট ফেদার মডিফাই, মডিফাই থেকে হচ্ছে ফেদার, ফেদারে গিয়ে আপনারা অবভিয়াসলি তিনের নিচে দিবেন, তিনের বেশি কখনোই দিবেন না, যত বড় পিকচার হোক যত কিছুই হোক তিনের বেশি দিবেন না, টু বা ওয়ান, দেন এন্টার, দেন আপনারা কন্ট্রোল সি দিবেন কপি, অন্য জায়গায় ইয়ে করবেন পেস্ট করবেন।
আর আরেকজন ভাই জিজ্ঞেস করেছেন যে ভাই কালার চেঞ্জ করা যাবে কিনা। জি ভাই কালার চেঞ্জ করা যাবে, আমরা লাস্ট ক্লাসে যেটা শিখেছিলাম ফ্রন্টে ফরগ্রাউন্ড কালার এন্ড ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক না? আপনারা একটু বলুন তো ফরগ্রাউন্ড কালারটা আমি দিতে চাচ্ছি কিভাবে দিব, সবাই একটু বলেন। আপনারা যে ক্লাস করেছেন মনোযোগটা কিসে ক্লিক করলে কন্ট্রোল ব্যাকস্পেস দিলে ব্যাকগ্রাউন্ড আসবে? ওকে গ্রেট। আর ফরগ্রাউন্ডটা অল্টার দিতে হবে, অল্টার ব্যাকস্পেস, অল্টার ব্যাকস্পেস, ভেরি গুড, সবাই পারে অল্টার ব্যাক, অল্টার ব্যাকস্পেস। আর ফরগ্রাউন্ড যে আপু বলছিলেন স্যার আগে ক্লাসটা আমি করতে পারিনি, বলতে পারবো না। আচ্ছা নাসরিন উম্মি আপু, আপনি একটু আগের ক্লাসটার ভিডিও দেওয়া আছে ওটা আপনি একটু দেখে নিন। আচ্ছা আমার এটা সিলেকশনটা চলে গেছে, আমি কন্ট্রোল জেড দিয়ে সিলেকশনটা পাচ্ছি না, সিলেকশন। এখন আমি কালার দিব ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে আমি এই কালারটা দিব, কন্ট্রোল ব্যাকস্পেস, কালার এসেছে। কিন্তু কালারটা কখন আসবে, যখন কিনা হচ্ছে আপনার এটা সিলেকশন অবস্থায় থাকবে। এই জিনিসটা সবাই নোট করবেন যে যখন আমাদের কার্ডটা সিলেকশন অবস্থায় থাকবে তখন হচ্ছে আমাদের কালার আসবে। যদি আমাদের কার্ডটা সিলেকশন অবস্থায় না থাকে, দেখুন আমি সিলেকশন অবস্থায় রাখি নাই, এখন আপনি কন্ট্রোল ব্যাকস্পেস যতই দেন আপনার সবটা ছবিতে আসবে, ঠিক আছে? আপনার ইয়েতে আসবে না, শুধু কারে আসবে না। ওকে, তাহলে এর মধ্যে কারো কোনো প্রবলেম নাই। এতটুকু সবাই ক্লিয়ার? আমি আজকে যে তিনটা টুল দেখালাম আরো টুল আজকে আপনাদেরকে দেখাবো। ক্লিয়ার স্যার। লাসো টুল, পলিগনাল টুল, ম্যাগনেটিক লাসো টুল এবং হচ্ছে কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, এই পাঁচটা টুল আপনাদেরকে এখন দেখাইলাম। ওকে, এইবার হচ্ছে আমরা একটা মজার জিনিস আজকে শিখবো, সেটা হচ্ছে টেক্সট টুলের কাজ। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা সবাই একটু যারা আগের ক্লাসে ছিলেন একটু বলুন তো যে CMYK এটার ফুল ফর্ম কি? ব্যাসায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, ইয়েলো, ব্ল্যাক। ওকে, আর মানুষটা কোথায়? আরিফুল ভাই বলতেছে, ইসমাইল ভাই বলতেছে, আর মানুষটা কোথায়? আচ্ছা আমি এটাকে ব্ল্যাক কালার করে নিলাম। ওকে, দেন আমি দেখুন এই যে টেক্সট টি, এই টিটাতে আমি সিলেক্ট করলাম এবং এই যে হরিজন্টাল টাইপ টু, এই হরিজন্টাল টাইপ টু ক্লিক করলাম, সিলেক্ট প্রোগ্রামিং পয়েন্ট। আচ্ছা আর এখানে আপনাদেরকে দুইটা জিনিস শিখিয়ে রাখি, এটা অনেকের প্যাচ লাগে যে হচ্ছে আমি কালারটা কালো নিছি আপনার লেখার সময় এটা কালো আসতে পারে, দ্যাটস ওয়াই আপনারা এই যে এই জায়গাটা থেকে হচ্ছে কালারটা চেঞ্জ করে নেবেন। যেমন আমি এই কালারটা নেই, কালার অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, এখান থেকে হচ্ছে আপনারা কালারটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? আর সবসময় লেখাটাকে স্মুথে রাখবেন, এই লেখাটা সবসময় স্মুথ হবে, না হলে হচ্ছে আপনি যখন কিনা ক্লায়েন্টকে পাঠাবেন এটা ফেটে যাবে। ওকে, আর আমি সাইজটাকে একটু বড় করে নিচ্ছি, দেখুন সাইজটা বড় করলাম। ওকে, এইবার একটু দেখুন এই যে লেয়ার প্যানেলে আসুন, লেয়ার প্যানেল থেকে এফেক্টস এন্ড ব্লেন্ডিং অপশন,
ওকে এইবার আমি আপনারা সবাই একটু লেখাটার দিকে তাকান আর এখানে তাকান লেখাটা আগে কিরকম ছিল একটু দেখুন তো লেখাটার মধ্যে কি কোনো মোটা ভাব ছিল মোটা ভাব আছে কিছু মোটা ভাব নাই এখন আমি একটা এটাতে ক্লিক করছি দেখুন তো একটা মোটা ভাব আছে নাই এই মোটা হচ্ছে এমবোশ বলে এটাকে আমরা হচ্ছে ডিজাইন দেখি এরকম দেখবেন যে এরকম মোটা হবে এটাকে বলা হচ্ছে বিভেল এন্ড এমবোশ এটার মধ্যে দেখুন আউটার আউটার দিলে হচ্ছে আপনার পাইডেরটা এরকম এই যে এটা এটা হচ্ছে মোটা হবে পাইডের সেটটা আমি কোনটা দিলাম আউটার বিভেল এবং আমি চাচ্ছি এখানে তো অনেক হয়ে গিয়েছে আমি সাইজটা কমাতে চাচ্ছি তাহলে এই যে দেখুন আস্তে আস্তে এটা কমবে আস্তে আস্তে এটা বাড়বে সাইজ ঠিক আছে আমি যদি এটা তো উপরে হচ্ছে আমি যদি নিচে নিতে চাই তাহলে ডাউনে ক্লিক দেখুন নিচে আমারটা বাড়বে আরেকটা জিনিস আপনাদেরকে শিখে রাখি যে এটা যখন করবেন আপনার যদি এরকম না দেখায় তাহলে বুঝবেন এই যে প্রিভিউর যে চেকবক্সটা এটা অন করা নেই প্রিভিউর যদি চেকবক্সটা অন না থাকে আপনি যত ক্লিক করবেন এটা সাইডে দেখা যাবে না দ্যাটস ওয়াই প্রিভিউটা ক্লিক করে নেবেন আচ্ছা এটা হচ্ছে আউটার বিভেল অনলাইন কোন জায়গা থেকে মানে ক্যামেরা এখানে ছিল তো আমি দেখতে পাইনি এটা কিভাবে আনছি এটা হচ্ছে আপনার এফেক্টস আপনার আমি আবার দেখাই এই যে আমি যে লেখাটা লিখলাম প্রোগ্রামিং পয়েন্ট এটার তো হচ্ছে লেয়ার এটা সিলেকশন করা আপনারা কিন্তু লেয়ার সিলেকশনটা দেখে নেবেন এটা সিলেকশন করা দেন এফেক্টস এফেক্টস থেকে ব্ল্যান্ডিং অপশন এই ব্ল্যান্ডিং অপশন থেকে আপনারা যাবেন বিভেল এন্ড এমবোশ দেন আপনারা এটা পেয়ে যাবেন এবার এখানে অনেকগুলো অপশন আছে আপনারা সবাই এক একটা অপশন করবেন দরকার হয় আপনারা সবগুলো চেষ্টা করবেন আচ্ছা আর এই যে এমবোশটা এমবোশটা হচ্ছে কি সবটার দিক দিয়ে দেখুন আউটার বিভেলটার মানে হচ্ছে কি উপরের দিকে মোটা হবে ইনার বিভেল মানে হচ্ছে মাঝখান ভিতর দিক দিয়ে ইয়ে হবে আর এমবোশ যে কাজটা করে এমবোশটা হচ্ছে কি সব দিক দিয়ে আপনার মোটা হবে এরপর যদি আপনি মনে করেন খাপ খেয়ে রয়েছে মনে করেন যে এটা লাইগা আছে তাহলে হচ্ছে ফিলো এমবোশ অথবা স্ট্রোক এমবোশ স্ট্রোকটার দরকার নেই আপনি ফিলো এমবোশটা দেন দেন এটা থেকে হচ্ছে আপনি স্মুথ বা চিল হার্ট আপনি আপনার মতো করে দিতে পারেন এটার সাইজ বড় ছোট যেইভাবে ইচ্ছা করতে পারেন নিচে করতে চাইলে নিচে হবে এটা ছিল হচ্ছে বিভেল এন্ড এমবোশ এর কাজ এরপর আমি আসি হচ্ছে ইনার শ্যাডো ইনার শ্যাডোটাতে আমি ক্লিক করলাম না দেখুন তো জিনিসটা কেমন আসে এটার মধ্যে কোনো কালো ভাব দেখাচ্ছে না এখন দেখুন আমি একটা ক্লিক করি অটোমেটিক্যালি একটা কালো ভাব আসছে না এটা হচ্ছে শ্যাডো পড়েছে যত কালার আমি দিব আমি যদি এখানে সবুজ কালার দিই তাহলে দেখবেন সবুজ কালার আসবে এটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা এরপর আপনারা যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে ড্রপ শ্যাডো ড্রপ শ্যাডোটা ব্ল্যাক এর মতো সুন্দর আসবে আচ্ছা আসছে দেখুন এই যে আমি লেখাটা লিখলাম মনে হচ্ছে না নিচে দিয়ে একটা শ্যাডো পড়ে আছে এটা হচ্ছে ড্রপ শ্যাডো দেন আমি ওকে করে দিলাম
দেখুন আমাদের প্রোগ্রামিং পয়েন্টের লোগোটা বুঝতে পেরেছেন এতটুকু অর্থাৎ আপনি আপনার মতো করে আমি আপনাকে সবগুলো অপশনে দেখিয়ে দিলাম যে হচ্ছে এখান থেকে আপনারা ল্যান্ডিং অপশন থেকে আপনারা যে কোনো ইচ্ছা ইউজ করতে পারেন তবে এখন আপাতত গ্রেডিয়েন্টটা ইউজ করেন না গ্রেডিয়েন্টের জিনিসটা কি সেটা আমি হচ্ছে পরে দেখাবো আর আর প্যাটার্ন এই দুইটা জিনিস আপনাদেরকে আমি নেক্সট ক্লাসে দেখাবো দ্যাটস ওয়াই এই দুইটা আপনারা এখন দেখার দরকার নেই আপনারা পাশার মধ্যে যেটা আপনাদের কাজ হবে কালার ওভারলে সরি গ্রেডিয়েন্ট ওভারলে এন্ড প্যাটার্ন ওভারলে এই দুইটা বাদ দিয়ে এখানে যতগুলো অপশন আছে ঠিক আছে সবগুলো হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন সবাইকে আছেন ওকে আচ্ছা স্যার লেয়ার স্টাইল আনার অন্য কোনো উপায় আছে কিনা লেয়ার স্টাইল হচ্ছে আপনি এই উইন্ডো থেকে পাবেন ভাইয়া ওই যে লেয়ার এখানে একটা অপশন আছে ওই যে লেয়ার যদি আপনার লেয়ার এখানে না শো করে তাহলে হচ্ছে উইন্ডো থেকে লেয়ারে ক্লিক করুন আচ্ছা আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমি আপনাদেরকে হোমওয়ার্ক গুলো দিয়ে দিচ্ছি এর আগে বলুন যে সবাই আসলে তাহলে বুঝতে পেরেছেন এতটুকু যেটা তাই তো হ্যাঁ বুঝতে পেরেছি তাহলে হচ্ছে আপনাদের যে হোমওয়ার্কটা সেটা হচ্ছে সবাই জানেন না এখন আমি হোমওয়ার্ক দিয়ে দিলে কিছু কথা আছে আপনাদের সাথে ঠিক আছে 34 জন পার্টিসিপেন্ট আচ্ছা তো আপনাদের হোমওয়ার্কটা যেটা সেটা হচ্ছে কি একটা ছবি আপনারা ডাউনলোড করবেন যে কোনো ছবি গুগল থেকে ডাউনলোড করে আপনারা ল্যাসো টুল পলিগনাল ম্যাগনেটিক এই তিনটা নেবেন এই তিনটা দিয়ে আপনারা ইউজ করবেন ইউজ করে দেন ওই ছেলের ছবিটাকে কাটবেন ঠিক আছে সবাই বুঝতেছেন কিনা আমাকে বললেন এই ছেলের ছবিটাকে কাটবেন কাটার পর ছবির যে লেয়ারটা ছবির যে লেয়ারটা থাকবে ওই লেয়ারটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে না এই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে আপনারা অন্য একটা কালার দিবেন ধরুন পিঙ্ক কালার বা হচ্ছে ইয়ে কালার কি বলেন অন্য একটা কালার দিবেন নীল কালার বা হচ্ছে আপনার মতো করে একটা কালার দিবেন কথাটা বুঝতে পেরেছেন কিনা জি স্যার বুঝতে পারছি ওকে তাহলে এটা হবে হচ্ছে আপনাদের এই ল্যাসো টুল পলিগোনাল ল্যাসো টুল ম্যাগনেটিক ল্যাসো টুল এই তিনটা টুল দিয়ে ওইটার কাজ করবেন সেকেন্ড কাজ যেটা করবেন সেটা হচ্ছে একটা গাড়ি নেবেন বা হচ্ছে আপনি আপনার মতো করে যে কোনো একটা জিনিস নেবেন যে কোনো এনিথিং এলস ওটা দিয়ে হচ্ছে আপনারা কুইক সিলেকশন এবং ম্যাজিক টুল দিয়ে আপনারা ওইটার কাজ করবেন এবং উপরে লিখে দিবেন যে এই কাজটা হচ্ছে কুইক সিলেকশন টুলের কাজ এই কাজটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ যেন আমি দেখে বুঝতে পারি যে আপনারা এই কাজটা করছেন ঠিক আছে আর হচ্ছে এখন যেটা দেখালাম টেক্সট টুল এই টেক্সট টুলার এটা আপনারা করুন আচ্ছা আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা আপনাদের জন্য আরেকটু টেক্সটের বিষয়টা আপনাদের চলে যাবে শেষ হয়ে যাবে এটা দেখিয়ে দিচ্ছি আর নাসরিন উম্মি আপু স্যার ব্যাকগ্রাউন্ড কালার কি ভিউ নিব আমি তো জানি না আচ্ছা এটা আমি লাস্ট ক্লাস থেকে গিয়েছিলাম আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা কি ভিউ নিব আমি দেখিয়ে দিচ্ছি এক মিনিট এই যে দেখুন নাসরিন উম্মি আপু এই যে ব্যাকগ্রাউন্ডটাকে আমি সিলেকশন করব ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করে দেন এই যে ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে ফরগ্রাউন্ড আপনার যেটা ইচ্ছা যে কোনো একটাতে কালার সিলেকশন করবেন ধরুন আমি ব্যাকগ্রাউন্ডে এই ব্ল্যাক কালারটা আমি সিলেকশন করলাম দেন আমি ওকেতে ক্লিক করলাম এই ব্যাকগ্রাউন্ড সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল ব্যাকস্পেস দেখুন আমার ব্ল্যাক কালার এসে করছে আর যদি আমি উপরে কালারটা দিতে চাই তাহলে হচ্ছে অল্টার ব্যাকস্পেস এই যে অল্টার ব্যাকস্পেস না শুনুন আমি আপু ক্লিয়ার হয়েছেন আচ্ছা আপনি একটু জানাবেন ও আচ্ছা জি স্যার ওকে তাহলে আমি আপনাদেরকে একটু ইয়ে টেক্সটের আরেকটা বিষয় আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল অর্থাৎ হচ্ছে এটা পাকা এটা যদি আমি সিলেকশন করি তাহলে হচ্ছে এই যে লেখাটা আমার পাকা আসবে
এইভাবেও আপনার একটা লেখা লিখতে হবে, ঠিক আছে? আমি শেপ দিয়ে কিভাবে লেখা লিখতে হয় সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, ওকে? আর আপনাদের জন্য যে বিষয়গুলো কথা বলার ছিল, আপনারা তো হোমওয়ার্ক পেয়েছেন সবাই, তাই তো? হরিজন্টাল টাইপ টুল দিয়ে আপনারা এই যে এই এফেক্টস দিয়ে সব কাজ করবেন, গ্রেডিয়েন্ট ওভারলে আর কালার প্যাটার্ন ওভারলে, এই দুইটা পাতে এবং ওই কাজগুলো করবেন। তাহলে হোমওয়ার্ক আপনাদের সবার ক্লিয়ার? আচ্ছা, সবাই একটু আওয়াজ দেন। জি ভাই, ক্লিয়ার হয়েছে। এবার যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, প্রোগ্রামিং পয়েন্ট থেকে আপনাদের একটা ওয়েবের কোর্স চালু করা হয়েছে নতুন। এখন আপনারা যারা কিনা হচ্ছে পুরাতন স্টুডেন্ট, আপনারা এই নতুন কোর্সটাতে জয়েন করতে পারবেন না। আপনারা যারা নতুন, অর্থাৎ প্রোগ্রামিং পয়েন্টের ওয়েবের আগে কোর্স করেননি, তারা হচ্ছে এখন এই নতুন কোর্সটাতে জয়েন নিতে পারবেন। এবং কোর্সটার অফারটা চলবে হচ্ছে চাঁদ রাত পর্যন্ত, ঠিক আছে? চাঁদ রাত পর্যন্ত হচ্ছে অফারটা চলবে, আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারেন। এছাড়াও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে বা কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে হচ্ছে আপনারা হেল্পলাইনে কল দেবেন। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে, আচ্ছা, আপনাদের তো সামনে ঈদ, তাই না? এখন হচ্ছে ঈদের মধ্যে কি আপনারা ক্লাস করবেন? ৩৪ জন মানুষ, আপনাদের কোনো আওয়াজ নেই। আপনাদের মেবি হচ্ছে ঈদটা হবে সোমবার দিন, তো আপনাদের তো ক্লাস হচ্ছে ঈদের পর দিন, হলে আপনারা এনজয় করতে পারবেন না ঈদটাকে। আমি যেই কাজগুলো দিয়েছি আপনাদের সবার থেকে, আমি ফার্স্ট ক্লাস ছাড়া কিনা হচ্ছে ফার্স্ট ক্লাসটা করে নাই, অর্থাৎ সেকেন্ড ক্লাস, আমি যেটা লাস্ট ক্লাস করেছি ওই লাস্ট ক্লাস সহ আজকের ক্লাস, এই দুইটা ক্লাস সবার থেকে এখন প্রেজেন্ট আছে ৩৫ জন থেকে আমার অবভিয়াসলি এটা আশা করছি। এবং সবাই গ্রুপে, ফেসবুক যে গ্রুপটা আছে, সবাই লিখে দিবেন যে এই টুলটা হচ্ছে এটা কাজ। উপরে আমরা যখন হেডলাইন লিখি না, তখন হেডলাইন আমরা দেখবো এই টুলটার এটার কাজ করেছেন, ওইটার কাজ করেছেন, সবগুলো যেন আমি হোমওয়ার্ক হিসেবে পাই, ঠিক আছে? আজকের ক্লাসে তাহলে আপনাদের কোনো প্রবলেম হয়নি তো, মানে হচ্ছে কোনো বুঝেন নাই এরকম কিছু নাই? বৃহস্পতিবার দিন ৯:৩০ সময় ক্লাস হবে, মাঝে কোনো ক্লাস হচ্ছে না, মাঝে কোনো ক্লাস হচ্ছে না। আপনারা যেন হচ্ছে ঈদটাকে কাটাইতে পারেন, যেহেতু লকডাউন। আর হোমওয়ার্কটা হচ্ছে আমি ইচ্ছে করলে একটু বাড়িয়ে দিতাম, আমার ইচ্ছে ছিল, কিন্তু হচ্ছে আমি বাড়িয়ে দিচ্ছি না, কারণ হচ্ছে আপনারা এই ৪-৫টা টুল নিতে পারবেন কিনা বা এই ৭-৮টা টুল নিতে পারবেন কিনা। হ্যাঁ হ্যাঁ, আজকের জন্যই হচ্ছে আমি আজকে এখানে বেশি দিচ্ছি না, আমি আরো কয়েকটা টুল নিয়ে কাজ করতাম। আর এফএক্স এর যেই টুল গুলো আমি বললাম, এগুলো কিন্তু অবভিয়াসলি আমার লাগবে, ঠিক আছে? এই সবগুলো আপনারা কাজ করুন। নাসরের উম্মি আপু, স্যার ভিডিও পাবো কখন? আপু আপনি ২৪ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন, সমস্যা নেই, আমাদের টাইম দেওয়া আছে ২৪ ঘন্টা, ২৪ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। একটু আগে দিলে ভালো হতো, কাইন্ডলি যদি দিতেন আগে একটু। ২৪ ঘন্টার পরে হবে না, ২৪ ঘন্টার ভিতরে হবে, ঠিক আছে? এটার জন্য টেনশন নেই, এবং আপনারা এখন তো ভালো টাইম পাবেন, সামনে বৃহস্পতিবার মানে অনেক টাইম। স্যার কিছু কোশ্চেন ছিল। কি বলেন স্যার, আমরা যে ইমেজ গুলো নাও, মানে ভালো রেজুলেশনে কিভাবে ইমেজ গুলো নাও? ভেরি গুড, একটা ভালো কোশ্চেন করছেন। আমি একটা জিনিস দেখাতে চাইছিলাম, সেটা আমি ভুলে গেছি। ওকে, দেখো ভালো রেজুলেশনের যে ইমেজ নামে, কি বলে, ইমেজ সেভ করতে চাইলে আমি ফার্স্ট ক্লাসে দেখিয়েছিলাম, যেমন আমি এটাকে সেভ করতে যাচ্ছি, ঠিক আছে? প্রোগ্রামিং পয়েন্ট
এই লেখাটাকে শিফট, আচ্ছা শিফট আপনাদেরকে শর্টকাট শেখায় দরকার, ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব লেগেসি, ঠিক আছে এটাতে সিলেক্ট করবেন, ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব লেগেসি এটাতে সিলেক্ট করবেন, এবং সিলেক্ট করার পর এরকম একটা উইন্ডো আসবে, আমি এটাকে সরিয়ে দিচ্ছি। তখন আপনারা এখান থেকে জেপিজি সিলেক্ট করবেন, জেপিইজি, অ্যান্ড এখান থেকে ম্যাক্সিমাম ইউজ করবেন, ম্যাক্সিমামটা হচ্ছে হাই রেজুলেশন, দেন সেভ। আপনি কোন ড্রাইভে রাখবেন, আপনারা যদি একটা ড্রাইভ খুলে রাখেন তাহলে হচ্ছে আমি এটা রেকমেন্ড করি যে কম্পিউটারে আপনার এই ড্রাইভগুলোর মধ্যে যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখবেন, যে আপনি যে কাজগুলো করছেন ওই কাজগুলো যেন এইখানে যে কোনো একটা ফোল্ডারে থাকে। তো দেন ওই লোকেশনের মধ্যে আপনি ক্লিক করবেন, ক্লিক করে সেভ করে দিন, সেভ করলে আচ্ছা সেভ করো। আর আরেকটা যে জিনিস আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই মেইন ফাইলটা, অর্থাৎ আপনার মনে করেন যে প্রোগ্রামিং পয়েন্ট যে আমি লেখাটা লিখলাম এটার পরে আমি চাচ্ছি আজকে থেকে পাঁচ মাস পরে বা এক বছর পরে আমি আরো কিছু কাজ করব এটাতে, বা হচ্ছে এই কালারটা আমি রাখবো না, বা হচ্ছে এই কালারটা আমি চেঞ্জ করব, তাহলে আমি এটা কি করব, তাহলে হচ্ছে ফাইল সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে হচ্ছে এটা সিলেকশন করে নেবেন, বা এটা অটোমেটিক্যালি থাকে পিএসটি ফাইল, অর্থাৎ আমরা যে ফটোশপের কাজটা করি এটার নিক নেম হচ্ছে পিএসটি, এটা সিলেক্ট করবেন, আপনি কোন জায়গায় রাখবেন ডেস্কটপ একটা নাম দিবেন, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, দেন সেভ। ওকে, এখন আমাদের ডেস্কটপে ফাইলটা শো করব, এই যে থার্ড ক্লাস, এটাকে আপনি যতদিন খুশি এক বছর পরেও আপনি এটাকে এডিট করতে পারবেন, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এটা শিখলাম যে এডিটেবল ফাইল, এই ফাইলটাকে বলা হচ্ছে এডিটেবল ফাইল, সোর্স ফাইল অথবা পিএসটি ফাইল, অর্থাৎ ফটোশপে যেহেতু করা হয় এটাকে বলা হচ্ছে পিএসটি ফাইল, ক্লায়েন্ট তিন নামে যেতে পারে, সেই নামেই যাক আপনি এই ফাইলটা, সোর্স ফাইল বললেও এটা, পিএসটি ফাইল বললেও এটা, অথবা এডিটেবল ফাইল অর্থাৎ এডিট করা যায় যে ফাইলটা এটা হচ্ছে। ওকে, তাহলে আর কারো কোনো কোশ্চেন নাই, সবার হোমওয়ার্ক দিয়ে দিলাম। স্যার স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, আমি গুগল থেকে ভালো রেজুলেশন কিভাবে নাও, গুগল থেকে আপনি রেজুলেশন কোন সাইট আছে এমন কি, যদি আপনি ছবি নামাতে চান আমি একটা সাইট দেখিয়ে দিচ্ছি আপনাকে, ওয়েব ডিজাইনিং এর কোর্সে অ্যাপ্লাই করব কিভাবে, তাসলিম আপা আপনি একটু হেল্পলাইনে যোগাযোগ করেন, বা হচ্ছে গ্রুপের মধ্যে হয়তো লিঙ্ক দেওয়া থাকে। আচ্ছা দেখুন, এই যে গুগলে আমি ঢুকলাম, আনস্প্ল্যাশ লিখে সার্চ করলাম, unsplash.com, এবং এখানে যাওয়ার পর সার্চ করবেন আপনি, ধরুন ম্যান, মানুষের পিকচার লাগবে, এন্টারে ক্লিক করলাম, ধরুন আমার এই ছবিটা পছন্দ হয়েছে, ঠিক আছে এখানে সব হচ্ছে এইচডি রেজুলেশন, আপনি যেটা করবেন এই যে ডাউনলোড ফ্রি আছে না, এখান থেকে ডান সাইডে একটা দেখুন মিডিয়াম লেখা আছে, এখান থেকে হচ্ছে আপনি ছবিটা নামাবেন, মিডিয়াম আপনার বেশি দূর যাওয়ার দরকার নেই, মিডিয়ামে রাখবেন এবং ডাউনলোড করে ফেলবেন, আপনার যেই লোকেশন দেওয়া ওই লোকেশনে এটা চলে আসবে, দেখাচ্ছে এটা অনেক হাই রেজুলেশনের হয়ে থাকে, এই যে দেখুন ছবিটা, এটাকে আপনি যতই জুম করেন না পারবেন না, এটা হচ্ছে হাই রেজুলেশন। ওকে, আরেকটা সাইট আছে সেটা হচ্ছে পিক্সেল, PEXELS, আনস্প্ল্যাশ এন্ড পিক্সেল, ওটাও সেম কেস।
আপনারা আরো ক্লাস করুন, আমি লাস্টে দিয়ে হচ্ছে আপনাদেরকে আরো কিছু এরকম সাইট দিব, টিপস দিব, যে কিভাবে কিভাবে আপনারা এইচডি ফটো ক্লাস কিভাবে কোথা থেকে আপনারা কিছু হেল্পের জিনিস নিতে পারেন। এই এটাকে ক্লিক করলাম, এই যে সাইডে ক্লিক, এটাকে মিডিয়াম, এই মিডিয়ামে সিলেক্ট করবেন, দেন ডাউনলোডে ক্লিক করবেন, মিডিয়াম ফ্রি ডাউনলোড, অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। ওকে, তাহলে খুদা হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই ভালোভাবে ঈদ কাটান। ওকে, আর আমার কিন্তু ঈদ হবে হচ্ছে আপনাদের এসডব্লিউ দেখে, ঠিক আছে? সবার সবার ঈদ ভালো কাটুক, আর আমার হোমওয়ার্কগুলাই হচ্ছে আমার জন্য ঈদ। সবাই যেন খুব সুন্দরভাবে যেভাবে আমি বলেছি এইভাবে আপনারা হোমওয়ার্কগুলো করে দেন। ভাইয়া একটা প্রশ্ন, কি বলেন, আজকের ভিডিওটা কি ইউটিউবে পাওয়া যাবে? জি, ইউটিউবে পাওয়া যাবে। ওই যে একটু আগে যেই মিসিং হইল না, ওটা আর এটা মিলে দুটো একসাথে করে আমরা কালকের মধ্যে আপনি পেয়ে যাবেন 24 ঘন্টা। জি, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা ভাইয়া, গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডিজাইন দুটো কি একসাথে করা যাবে? জি, করা যাবে। তো আপনি হচ্ছে ওই হেল্পলাইন যে নাম্বারটা আছে ওই নাম্বারে আপনি একটু কথা বলে দিন। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন। থ্যাংক ইউ।